সৌদি আরবে ট্রাফিক জরিমানা এর পরিবর্তন নতুন করে ট্রাফিক জরিমানা পরিবর্তন করেছে সৌদি আরব হাইওয়েতে সর্বোচ্চ গতিবেগ একশো চল্লিশ কিলোমিটার করল দেশটির হাইওয়ে বিভাগ এর চেয়ে বেশি গতিতে হাইওয়েতে গাড়ি চালালে থাকবে জরিমানা জানা যায় নতুন আইনে সর্বনিম্ন তিনশো রিয়াল থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার রিয়াল পর্যন্ত জরিমানা থাকবে সৌদি আরবে ট্রাফিক জরিমানা নতুন করে পরিবর্তন ঘোষণা করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন থেকে সৌদির হাইওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার এই নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে থাকছে জরিমানার ব্যবস্থাও জানা যায় নতুন এই ট্রাফিক আইন ভঙ্গকারীর জন্য সর্বনিম্ন তিনশো সৌদি রিয়াল থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার ব্যবস্থা থাকবে নতুন আইনে যেভাবে জরিমানা করা হয়েছে নির্দিষ্ট গতি বেগেছে পাঁচ থেকে দশ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালালে সর্বনিম্ন তিনশো থেকে সর্বোচ্চ পাঁচশো সৌদি রিয়াল জরিমানা নির্দিষ্ট গতি বেগেছে দশ থেকে বিশ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালালে সর্বনিম্ন আটশো থেকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা নির্দিষ্ট গতি বেগেছে বিশ থেকে তিরিশ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালালে সর্বনিম্ন বারোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল জরিমানা নির্দিষ্ট গতিবেগেছে তিরিশ কিলোমিটারের চেয়েও বেশি গতিতে গাড়ি চালালে সর্বনিম্ন পনেরোশো থেকে তিন হাজার সৌদি রিয়াল জরিমানা উল্লেখ্য সৌদি আরবের আইন সবসময়ই পরিবর্তনশীল সবসময় নতুন নতুন সময় উপযোগী আইন আসে হাইওয়েতে আগে সর্বোচ্চ গতিবেগ একশো বিশ কিলোমিটার ছিল সেখানে নতুন করে এখন সর্বোচ্চ গতিবেগ একশো চল্লিশ কিলোমিটার অনেক দিন থেকেই বলা হচ্ছিল নতুন নিয়ম আসবে অবশেষে নতুন ট্রাফিক আইন প্রণয়ন করা হলো এর আগে গত বছর ১৩ জুলাই সৌদি আরবে সড়ক আইনে পরিবর্তন আনা সেই আইনে বৃদ্ধি করে করা হয়েছিল বিভিন্ন ট্রাফিক অপরাধের জরিমানা ট্রাফিক আইন না মানলে বা ট্রাফিক আইনের যোগ্য অপরাধে পঁচিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার সম্মুখীন হবেন আইন অমান্যকারী সৌদি আরবে ট্রাফিক আইন অমান্যে পঁচিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা সৌদি আরবে ট্রাফিক আইন অমান্যের শাস্তি নতুন জরিমানার বিধান জারি করা হয়েছে নতুন জরিমানার বিধান অনুযায়ী কেউ সৌ যদি সৌদি আরবের পাবলিক রাস্তায় ডিফ্ট করে তবে তাকে পঁচিশ হাজার রিয়াল জরিমানা করা হবে জরিমানার পাশাপাশি জেলের শাস্তির সম্মুখীন হবারও সম্ভাবনা রয়েছে আইন অমান্যকারীর যদি কেউ ট্রাফিক সিগনালে লাল বাতি অমান্য করেন অর্থাৎ সিগন্যাল অমান্য করে গাড়ি চালান তবে তাকে তিন থেকে ছয় হাজার রিয়াল জরিমানা করা হবে যদি কেউ হাইওয়ে রোডে অন্য গাড়ির সাথে প্রতিযোগিতা করে গাড়ি চালান তবে তাকে তিন থেকে ছয় হাজার রিয়াল জরিমানা করা হবে এ ছাড়াও কারো গাড়ির ইন্স্যুরেন্স এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে জরিমানার সম্মুখীন হবেন চালক ও মালিক ইন্স্যুরেন্স এর মেয়াদ উত্তীর্ণ হবার সাথে সাথেই জরিমানার সম্মুখীন হবেন গাড়ির মালিক কাজেই ইন্স্যুরেন্স এর মেয়াদ শেষ হবার আগেই নতুন ইন্স্যুরেন্স করতে হবে